এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের অনুশীলনী বা এক্সারসাইজ 14.3 এর কোশ্চেন নং 5 থেকে সমাধান করব। তো প্রথমে হচ্ছে 5 নং কোশ্চেনের মধ্যে যে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে ভাগ করো। আমরা 4 নং যখনই করেছিলাম, তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে 4 নং এর এই 14.3 এর 4 নং এর কোশ্চেনগুলি দেখে নেবে, সেখানে কিভাবে আমরা ডিভাইড করেছি তোমরা আশা করি দেখে নিয়েছো, আর যারা যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে। তো সেখানের মধ্যে আমাদের খুব ইজি ব্যাপার ছিল, সেটা আমি বলবো, যে আমরা এমনভাবে ছিল যে উপরে এক্স প্লাস ওয়ান ছিল, নিচে এখানের মধ্যে এক্স প্লাস ওয়ান ছিল, বা অথবা এখানে টু ছিল, এখানে 20 ছিল, এখানে এক্স প্লাস 3 ছিল। তাহলে তখন সময় আমরা এইগুলি আমরা এইভাবে কেটে দিয়েছি, আর টু দিয়ে টু টেনজা 20, তো আমাদের আনসার এখানের মধ্যে 10 রয়েছে, আর এইগুলি রয়েছে বাকিগুলি এখানে কেটে দিয়েছি। তাহলে 10 এক্স প্লাস 3 এইভাবে কোনো কোনো অঙ্ক ছিল। তো সেম সেম নয়, আমি একটা উদাহরণ দিচ্ছি। তো এইভাবে ছিল আমাদের, সেটা বানানো ছিল এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান আমরা সেটা কেটে দিয়েছি। এবার আমাদের এক্স প্লাস ওয়ান এইভাবে আমাদের বানাতে হবে, এক্স প্লাস 3 আমাদের বানাতে হবে, বানিয়ে তারপর আমাদের কেটে দিতে হবে। তাহলে প্রথমে এখানে ওয়ান নং এর মধ্যে হচ্ছে কি, ওয়াই স্কোয়ার প্লাস 7 ওয়াই প্লাস 10 ডিভাইড টু ওয়াই প্লাস 5। তাহলে এই এই যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা উপরে লিখে নেবো, এটা নিচে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 7 ওয়াই প্লাস 10, তাহলে আমরা আশা করি সেই 14.3 এর আমরা 3 নং বা এর আগের যে অনুশীলন ছিল 14.2 এর 3, 5, সেখানে আমরা করেছিলাম 3-র মধ্যে আমরা করেছিলাম এইভাবে, যখন ছিল আমরা এখানের মধ্যে গুণ গুণ করে আমাদের পেতে হবে এই সংখ্যাটাকে, আর এই সেম সংখ্যাগুলিকে প্লাস করে আমাদের পেতে হবে এই 7, 7-কে। তো সেম এখানে তো 5 প্লাস 2 হচ্ছে 7, আর 5 প্লাস হচ্ছে 10, আমরা পেয়ে যাচ্ছি উপরে নিচের যে সংখ্যাটা রয়েছে সেটা সেম সেমই থেকে যাবে লাস্ট অবধি। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 5 প্লাস 2 ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 5 ওয়াই, 5 ইন্টু ওয়াই হচ্ছে 5 ওয়াই, প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু ওয়াই হচ্ছে 2 ওয়াই, প্লাস হচ্ছে এখানে 10। তাহলে এখানের মধ্যে আমরা ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই রয়েছে, তো ওয়াই একটি কমন নিয়ে নিয়েছি, বাকি যে ওয়াইটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই প্লাস, এখানের মধ্যে ওয়াই নিয়ে নিয়েছি, তো রয়েছে শুধু 5, তো 5 প্লাস এখানে 2 রয়েছে, 2 5 যা 10, তাহলে 2 একটি 2 নিয়ে নিলাম, এখানের মধ্যে হচ্ছে ওয়াই রয়েছে ওয়াই প্লাস 5 2 যা 10, তাহলে এখানে 5 লিখতে পারি, তো 5 লিখে দিয়েছি। এবার হচ্ছে যে এবার হচ্ছে এখানের মধ্যে 5 ওয়াই প্লাস 5, ওয়াই প্লাস 5 কমন নিয়ে নিয়েছি একটি, আর রয়েছে কি ওয়াই প্লাস 2, তাহলে ওয়াই প্লাস 2 রেখে দিয়েছি এখানের মধ্যে। এবার এই যে বিষয়টা আর এটা এটা হচ্ছে সেম সেম, তাহলে সেটা কেটে দেবো। এবার হচ্ছে ওয়াই প্লাস 2 আনসার, তাহলে ওয়াই প্লাস 2 হচ্ছে আমাদের আনসার। এবার হচ্ছে 2 নং, 2 নং এর ক্ষেত্রে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 14m মাইনাস 32 ডিভাইড হচ্ছে এম প্লাস 2, তাহলে এটাকে আমরা নিচের মধ্যে লিখে দেবো, তাকে আমরা লাস্ট অব দি সেম সেমই রেখে দেবো আগের অঙ্কের মতোই। এবার হচ্ছে এম স্কোয়ার, এম স্কোয়ারকে রেখে দেবো, তাহলে 16 ইন্টু 2, অর্থাৎ 16 দুগুণে হচ্ছে 32, তাহলে এই 32 আমরা পেয়ে যাব। এখানে যে 32 রয়েছে আমি ডাইরেক্ট এখানে শুরু করে দিচ্ছি, সেটাকে প্রথমে তুলে তার পরের লাইন থেকে শুরু করে দিলেই তবেই ভালো হবে। তো এখানে হচ্ছে 16 মাইনাস 2, তাহলে 16 থেকে যখন 2 মাইনাস করে দেবো 14 পেয়ে যাবো, আর এখানে 16 2 হচ্ছে 32 পেয়ে যাচ্ছি, তো এম। তো এটাকে মাইনাস বা প্লাস করে আমাদের পেতে হবে, তাহলে এখানের মধ্যে আমরা মাইনাস করেই পেয়ে যাচ্ছি, তাহলে এম স্কোয়ার মাইনাস, মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 16 ইন্টু এম হচ্ছে 16m, এবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 2 ইন্টু এম হচ্ছে 2m, মাইনাস হচ্ছে এদিকে 32, তাহলে এম প্লাস 2, আর এইদিকে এম দুটি রয়েছে, এখানে হচ্ছে সিঙ্গেল এম, তাহলে এম একটি কমন নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এম মাইনাস 16, তো 16 লিখে দিয়েছি, আর গুণ করে আমরা এটা পেয়ে যাচ্ছি এম ইন্টু এম ইন্টু এম হচ্ছে এম স্কোয়ার, প্লাসে কোনো কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এম ইন্টু 16 হচ্ছে 16m, প্লাস এখানে 2, আর এখানে হচ্ছে 16 ইন্টু 2, তাহলে এ 2 আর এখানে 2 কমন নিয়ে নিয়েছি এখানের মধ্যে, অর্থাৎ 16কে আমরা এই 32কে আমরা 16 ইন্টু 2 লিখতে পারি, তাহলে এই এখানে একটি 2, এখানে একটি 2, এই 2 লিখে নিয়েছি। তাহলে এবার রয়েছে কি এখানের মধ্যে এম এম মাইনাস, এখানে 2 নিয়ে নিয়েছি, রয়েছে 16, তাহলে 16, এবার যখন গুণ করব 2 ইন্টু এম 2m, প্লাস মাইনাসে মাইনাস, 2 ইন্টু 16 32 বা 16 ইন্টু 2,
তাহলে এদিকে হচ্ছে এম প্লাস টু, নিচে এম প্লাস টু রেখে দেবো। এখানে এম মাইনাস সিক্সটিন, এম মাইনাস সিক্সটিন দুটি রয়েছে, দুটি ক্ষেত্রে একটি কমন নিয়ে নেব এন টু। এখান থেকে এম মাইনাস সিক্সটিন নিয়ে নিয়েছি একটি, আর এম প্লাস এম রয়েছে তো এম, এখান থেকে এম মাইনাস সিক্সটিন লিখে নিয়েছি, কমন নিয়ে নিয়েছিলাম তাই এর জন্যে। তো এটা হচ্ছে কি প্লাস টু রয়েছে, তাহলে প্লাস টু। এবারে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা হচ্ছে সেম সেম, তাহলে কেটে দিয়েছি, তাহলে এম মাইনাস সিক্সটিন হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে আমাদের থ্রি নং কোয়েশন। থ্রি নং কোয়েশনের মধ্যে হচ্ছে ফাইভ পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ পি প্লাস টোয়েন্টি ডিভাইড হচ্ছে পি মাইনাস ওয়ান। এবার এখানে আমাদের একটি বিষয় রয়েছে যা হচ্ছে কি আমরা এখান থেকে ফাইভ একটি কমন নিয়ে নেব, আর নতুবা আমরা করতে পারি এখানে মধ্যে ফাইভ ইন্টু টোয়েন্টিকে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে এখানে ফাইভ ইন্টু টোয়েন্টি জিরো, আর ফাইভ ইন্টু টোয়েন্টি হচ্ছে ওয়ান হান্ড্রেড। তাহলে এমন দুটি সংখ্যাকে, এখানে এমন একটি সংখ্যাকে আমাদের যোগ করে যোগবিয়োগ করে আমাদের টোয়েন্টি ফাইভ পেতে হবে, এবং ইন্টু করে অর্থাৎ গুণ করে আমাদের হান্ড্রেড পেতে হবে এখানে। তবে হান্ড্রেডটা আমরা এখানে লিখবো না, তার থেকে আমরা এখানে বুঝতে পারছি যে এখান থেকে ফাইভ একটি কমন নিয়ে নেব, যা এখান থেকে ফাইভ কমন নিয়ে নিয়েছি। এখানে ফাইভ, এখানে ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ তাহলে একটি ফাইভ, এখানে হচ্ছে ফোর ফাইভ যা টোয়েন্টি তাহলে এই এখান থেকে ফাইভ একটি কমন নিয়ে নিচ্ছি ইন্টু আমরা দিলাম। এখান থেকে নিয়ে নিচ্ছি ফাইভ, তাহলে কী রয়েছে শুধু পি স্কোয়ার মাইনাস ফাইভ ফাইভ যা টোয়েন্টি, তাহলে ফাইভ একটি চলে গিয়েছে, তো রয়েছে কি ফাইভ, তাহলে ফাইভ সাথে রয়েছে পি, তাহলে ফাইভ পি প্লাস ফাইভ ফোর যা টোয়েন্টি, তাহলে এই ফোর রয়েছে, ফাইভ তো এখানে চলে গিয়েছে কমন। এবার যদি এই ফাইভ দিয়ে আমরা প্রত্যেকটিকে গুণ করি আলাদা আলাদাভাবে, তাহলে আবার আমরা কিন্তু এই লাইনটি আমরা পেয়ে যাবো। কীভাবে সেটা হচ্ছে ফাইভ ইন্টু পি স্কোয়ার, তো ফাইভ পি স্কোয়ার, ফাইভ ইন্টু ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ, মাইনাসে প্লাসে মাইনাস, ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ আর সাথে রয়েছে পি, তাহলে পি। এবার প্লাস, প্লাসে প্লাসে প্লাস ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখছি বা বলছি। তো এখানে হচ্ছে পি মাইনাস ওয়ান সেটা থাকবে। এবার ফাইভকে আমরা এইভাবে রেখে দেবো লাস্ট অবধি, আর এদিকে হচ্ছে কি পি স্কোয়ার। এবার এখানে ফোর ইন্টু ওয়ান অর্থাৎ ফোর ওয়ান যা ফোর, ফোর প্লাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ, যোগ করে পেয়ে যাচ্ছি গুণ করে তাকে পেয়ে যাচ্ছি, তাহলে প্লাস হচ্ছে ফোর। এবার ফাইভ পি ব্র্যাকেট পি স্কোয়ার, এবার হচ্ছে মাইনাসে প্লাসে এখানে কোনো কিছু নেই মানে রয়েছে প্লাস, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, ফোর ইন্টু পি হচ্ছে ফোর পি। এবার হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, ওয়ান ইন্টু পি হবে পি, কারণ হচ্ছে ওয়ানের সাথে আমরা যতই গুণ দিই থ্রি, তাহলে থ্রি হয়, ওয়ান ইন্টু যদি টেন দিই তাহলে টেন হয়, তাহলে ওয়ান ইন্টু পি দিয়েছি তাহলে পি হবে, তাই এখানে পি প্লাস হচ্ছে এখানে রয়েছে ফোর। এবার পি মাইনাস ওয়ান সেটা নিচে থাকবে, তো পি ইয়ে সরি ফাইভ ব্র্যাকেট পি, দুটি থেকে একটি কমন, তো রয়েছে একটি, এখান থেকে চলে গিয়েছে একটি কমন, তো রয়েছে শুধু ফোর মাইনাস, এখানে হচ্ছে কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে এখানে মাইনাস ওয়ান নিয়ে নেবো কমন, মাইনাস ওয়ান চলে এলো, তাহলে এখান থেকে ওয়ান চলে এসেছে, রয়েছে শুধু পি, তাহলে পি, তো এখানে হচ্ছে মাইনাস, আর এদিকে হচ্ছে ফোর রয়েছে, ফোর লিখে নেবো। এবার যদি গুণ করে দিই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, ওয়ান ইন্টু পি পি, মাইনাসে মাইনাসে প্লাস, সেখানে প্লাস লিখে দিলাম। এবার হচ্ছে কি ওয়ান ইন্টু ফোর হবে ফোর, তারপর এখানে হচ্ছে পি মাইনাস ওয়ান রয়েছে, তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি পি প্লাস ওয়ান, এটা একটা কেটে দেবো, তাহলে ফাইভ পি, ফাইভ ইন্টু পি মাইনাস ফোর হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে ফোর নং, ফোর নং এর ক্ষেত্রে হচ্ছে ফোর ওয়াই জেড এক্স স্কোয়ার সরি জেড স্কোয়ার প্লাস সিক্স জেড মাইনাস সিক্সটিন ডিভাইড হচ্ছে টু ওয়াই জেড প্লাস এইট, সেটাকে নিচে এখানে লিখে দেবো, আর বাকি যতগুলো অংশটুকু রয়েছে সেটা হচ্ছে উপরের, উপরের যখন সেটাকে লিখেছি এখানের মধ্যে তখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে ফোর টু জা টু টু জা ফোর, তাহলে টু উপরে রয়েছে, এখানে হচ্ছে ওয়াই রয়েছে, এই ওয়াই এই ওয়াই ক্যান্সেল করে দেব, তো এখানে রয়েছে কি টু জেড জেড স্কোয়ার, ভেতরের মধ্যে হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড, তো এখানে যে সিক্স জেড, এইট থেকে আমরা টু মাইনাস করে সিক্স পেয়ে যাচ্ছি, আর এইট টু জা সিক্সটিন সেটাকে আমরা লিখে দিয়েছি মাইনাস সিক্সটিন, তো সেখান থেকে আমরা সেম আগের প্রসেসেই সেখান থেকে বের করে নেব। এখানে হচ্ছে জেড, তাহলে জেড রয়েছে একটি প্লাস এইট রয়েছে এইট, জেড একটি এখানে চলে গিয়েছে মাইনাস,
এখান থেকে মাইনাস একটি কমন নিয়ে নেব, মাইনাস টু, টু চলে আসবে, এটা হচ্ছে টু, জেড রয়েছে তাহলে জেড মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, বা এইভাবে করতে পারি মাইনাসে মাইনাসে প্লাস। আমরা এর আগের যতগুলো করেছি প্রত্যেকটির ক্ষেত্রে আমরা এইভাবে বলে দিতে পারি। যেমন আমি বলে দিই এখানের মধ্যে আমরা এখানে কী করেছিলাম, মাইনাসে এখানে তো কোনো কিছু নেই মানে মাইনাস ওয়ান নিয়েছি, মাইনাসে প্লাসে মাইনাস ফোর, ফোর রয়েছে ফোর। এবার হচ্ছে এখানের মধ্যে সেগুলিকে এখানে লিখে দিয়েছি, এবার হচ্ছে কমন নিয়ে নিচ্ছি টু, মাইনাসে মাইনাসে প্লাস এইট, তাহলে এবার হবে জেড প্লাস এইট, জেড প্লাস এইট আমরা কমন নিয়ে নেব, আর বাকিটা হচ্ছে জেড মাইনাস টু, তাহলে জেড মাইনাস টু, এদিকে টু জেড রয়েছে তাহলে টু জেড। এবার দেখতে পাচ্ছি নিচের এখানের মধ্যে জেড প্লাস এইট, জেড প্লাস এইট ক্যান্সেল, তাহলে টু জেড ইন টু জেড মাইনাস টু, এটা হচ্ছে আমাদের আনসার। ফোর নম্বর পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেন নং রয়েছে ফাইভ, ফাইভের মধ্যে হচ্ছে ফাইভ পি কিউ, এখানে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এদিকে হচ্ছে টু পি পি প্লাস কিউ, তাহলে এখানে ফাইভ পি কিউ, আর এটা আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লিখে দিয়েছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি, তাহলে পি এখানে আমাদের পি হচ্ছে এ আর কি হচ্ছে আমাদের ভি, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ এখানে সূত্রের মধ্যে মাধ্যমে যদি বলি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এদিকে হচ্ছে ফাইভ পি কিউ, তাহলে এদিকে পি এদিকে পি হচ্ছে ক্যান্সেল, আর এদিকে পি প্লাস কিউ ক্যান্সেল, তাহলে এখানে নিচে রয়েছে টু উপরে হচ্ছে ফাইভ কিউ ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, এটা হচ্ছে আমাদের আনসার এখানে ফাইভ নম্বর। এবার হচ্ছে সিক্স নম্বর, টুয়েলভ এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ডিভাইড হচ্ছে ফোর এক্স ওয়াই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই, তাহলে টুয়েলভ এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার। এবারে এই যে নাইন এক্স স্কোয়ার রয়েছে তাকে আমরা লিখে নিতে পারি থ্রি, থ্রি থ্রি যা নাইন এক্স হোল স্কোয়ার, তাহলে তার হোলে স্কোয়ার রয়েছে মানে থ্রি দুটি এক্স দুটি ঠিকই রয়েছে মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর ওয়াই স্কোয়ার, ফোরের সাথে স্কোয়ার রয়েছে ওয়াইয়ের সাথেও স্কোয়ার রয়েছে, তাহলে ফোর ফোর যা হচ্ছে সিক্সটিন, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে ফোর ওয়াই হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাদের এ হচ্ছে থ্রি এক্স, তাহলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই, এদিকে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই, তাহলে এই জিনিসটি আমরা এখানে আমাদের লিখে দেবো। তাহলে আমরা প্রথমেই এইভাবে বানিয়ে নিয়েছি থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার। এবার হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই ক্যান্সেল, ফোর থ্রি জার টুয়েলভ, তাহলে থ্রি ওপর হচ্ছে থ্রি, আর এখানের মধ্যে যা রয়েছে অংশটুকু সেটা আমরা এখানে লিখে দেবো রয়েছে সেটা। এদিকে আমরা তো বলেছিলাম এটা আমরা ফর্মুলা বসিয়েছি, তো এখানের মধ্যে ফর্মুলা বসিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই উভয় দিকে, অর্থাৎ ওপর নিচে হচ্ছে সেম সেম, তাহলে সেটা ক্যান্সেল হবে, আনসার হবে আমাদের থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই, এটা হচ্ছে আনসার। তারপর হচ্ছে আমাদের সেভেন নং, থার্টি নাইন ওয়াই কিউব ফিফটি ওয়াই স্কোয়ার মাইনাস নাইনটি এইট, আর এদিকে হচ্ছে ডিভাইডে টোয়েন্টি সিক্স ওয়াই স্কোয়ার ফাইভ ওয়াই প্লাস সেভেন, তাহলে এখানে হচ্ছে টু থার্টিন যা টু থার্টিন যা টোয়েন্টি সিক্স, আর থ্রি থার্টিন যা হচ্ছে থার্টি নাইন, তাহলে দুটি সংখ্যায় থার্টি নাইন থার্টিন দিয়ে যাচ্ছে, একটি হচ্ছে টু হবে অপরটিতে থ্রি, তাহলে টু হচ্ছে নিচের জায়গাতে উপরে লিখেছি আমরা এখানে থ্রি, উভয় দিকে যাচ্ছে তো থ্রি এখানে লিখে দেবো টু, তাহলে টু ওয়াই স্কোয়ার রয়েছে এখানে ওয়াই কিউবের রয়েছে এখানে, তাহলে ওয়াই হবে উপরে কি ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই
যেটা আমি এখানে মধ্যে লিখিনি y into y আর নিচে হবে y into y তাহলে উপরের দুটি এবং নিচের দুটি ক্যান্সেল হয়ে যাবে উপরের থেকে যাবে শুধু সিঙ্গেল একটি তাই সিঙ্গেল একটি আমি এখানে লিখে দিয়েছি এখানে 3y এর 3 এর সাথে y লিখেছি যে সাথে রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছি 50y স্কয়ার 98 তাহলে এই দুটি সংখ্যা থেকে আমি 2 নিয়ে নিয়েছি কমন তাহলে 225 যা হচ্ছে 50y স্কয়ার এখানে রয়েছে মাইনাস মাইনাস এখানে লিখে দিয়েছি এবার 249 যা হচ্ছে 98 তাহলে গুণ করে আবার আমরা পেয়ে যাচ্ছি আর এটা এই দুটির থেকে আমি 2 কমন নিয়ে নিয়েছি যার ফলে এখানে আমাদের হচ্ছে 3y এখানে হচ্ছে ইনটু আমরা বসাতে পারি এখানে আমি পয়েন্ট দিয়ে বুঝিয়েছি কারণ হচ্ছে y রয়েছে এটাকে আমরা x ভেবে নেব তাই এর জন্য তো ইনটু 2 আর এখানে হচ্ছে 2 রয়েছে নিচে এই 2টা এদিকে এদিকে হচ্ছে 25 কে আমরা 5 হোল স্কয়ার লিখতে পারি 25 কে আমরা 5 5 যা 25 তাহলে আমরা লিখতে পারি 5 স্কয়ার যেহেতু এখানে দুটি রয়েছে তাই এইভাবে আমরা করেছি এখানে y যেহেতু স্কোয়ারে রয়েছে তাহলে হোলই রয়েছে হোল স্কোয়ার বসিয়ে দেবো এবার 49 কে আমরা 7 7 যা 49 তাহলে 7 হোল স্কোয়ার তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এই সূত্রের ফর্মুলাতে বসিয়েছি এবার হচ্ছে উভয় দিকে দেখতে পাচ্ছি যে এ টু ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এইদিকে হচ্ছে কি ফাইভ ওয়াই প্লাস সেভেন ক্যান্সেল তাহলে আনসার হচ্ছে 3y 5y মাইনাস 7 তো এখানে হচ্ছে আনসার কমপ্লিট 7 নং পর্যন্ত সেটা হচ্ছে অনুশীলনী আমাদের ছিল 14.3 যদি কোনো কোয়েশন থাকে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোয়েশনগুলি পাঠাতে পারো তোমরা 7005982743